हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल सुष्मिता 2020 আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। आज के আপনাদের উদ্দেশ্যে একটি নতুন ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি এবং যেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে। আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন নতুন একটি চাকরি সংক্রান্ত ভীষণই ইম্পর্টেন্ট আপডেট আপনাদের জন্য ওয়েট করছে। আপনারা সকলেই এর আগে সিভিক ভলান্টিয়ার সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আমাকে করেছিলেন এবং আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং সিভিক ভলান্টিয়ার সম্পর্কিত বিভিন্ন আপডেট যখনই উঠে এসেছে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি চ্যানেলে ভিডিওর মাধ্যমে। আজকে আবারও সিভিক ভলান্টিয়ার সম্পর্কিত একটি আপডেটই আপনাদেরকে জানাতে চলেছি, যেটা শুধুমাত্র সিভিক ভলান্টিয়ার্স আপনারা বিভিন্ন থানা থেকে, এর আগে যখনই ভিডিও আপলোড করেছিলাম বিভিন্ন থানার আন্ডারে বা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সিভিক ভলান্টিয়ার বিভিন্ন নেওয়া হবে সে সম্পর্কিত, আজকের বিজ্ঞপ্তিতে আমি জানাতে চলেছি সিভিক আপনারা রেলওয়ে জিআরপি থেকেও নেওয়া হবে এবং আপনারা বিভিন্ন থানার আন্ডারেও সিভিক ভলান্টিয়ার টেম্পোরারি বেসিসে আপনাদের নিয়োগ হচ্ছে। ইনফ্যাক্ট খুব শীঘ্রই, অর্থাৎ আগামী এক মাসের মধ্যে যে নিয়োগটি কমপ্লিট হয়ে যাবে এবং সেখানে আপনারা কিভাবে আবেদন করবেন বা এখানে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কী কী ডকুমেন্টস আপনাদের জমা দিতে হবে, কোথা থেকে আপনারা ফর্ম পাবেন, সমস্ত কিছু ইনফরমেশান আপনারা পেতে পারেন। আজকের ভিডিওটি দেখলেই, সম্পূর্ণ ভিডিওটি দেখলেই আপনারা জানতে পারবেন কী বলতে চলেছি। সো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং পরবর্তী ক্ষেত্রে যখনই এই ধরনের চাকরি রিলেটেড আপডেট প্রকাশিত হবে আপনারা সবার আগে পাবেন। তার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী আপডেট প্রকাশিত হলেই আপনারা সবার আগে ইনফরমেশান পেয়ে যান চ্যানেলে ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, সিভিক ভলান্টিয়ার সম্পর্কিত যে আপডেটটি আমাদের সামনে উঠে এসেছে, খুব সামনেই আমাদের বাঙালি যেটা সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, তো সেই দুর্গাপুজোর সময় প্রতি বছরই সিভিক জিআরপিতে এবং সিভিক ভলান্টিয়ার্স থানার আন্ডারে যারা রয়েছেন সিভিক ভলান্টিয়ার্স নেওয়া হয়। তো এই যে সিভিক ভলান্টিয়ার্স নেওয়া হচ্ছে এটা টেম্পোরারি বেসিসে আপনাদের নেওয়া হয়, অর্থাৎ মোটামুটি দশ থেকে পনেরো দিনের মধ্যে টেম্পোরারি বেসিসে আপনাদের নিয়োগ করা হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই টেম্পোরারি মেয়াদটা গত দু বছর ধরে বাড়ানো হচ্ছে, অর্থাৎ যারা এই যে পনেরো দিন ধরে কাজ করছেন তাদেরকে পরবর্তী ক্ষেত্রে টেম্পোরারি বেসিসে নিয়োগ করা প্রথমে হলেও সেই টেম্পোরারিটা রিনিউয়াল করা হচ্ছে, অর্থাৎ পুরোপুরি ছ মাসের জন্য তারা চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী হিসেবে আবারও কাজের সুযোগ পাচ্ছেন এবং বর্তমানে তারা কিন্তু কর্মরত রয়েছেন। গত পাঁচ থেকে ছ বছর ধরে প্রতি বছরই প্রায় পুজোর সময় এই সিভিক ভলান্টিয়ার্স রিক্রুটমেন্টস করা হচ্ছে। তো এর জন্য আপনাদের কি করতে হবে, আপনাদের নিকটবর্তী পুলিশ স্টেশন যেগুলো রয়েছে এবং নিকটবর্তী যে রেলওয়ে জিআরপি থানা যেটা, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আপনাদের ফর্ম দেওয়া হয়, প্রতি বছর পুজোর সময় এখানে রিক্রুটমেন্টস করা হয় এবং যেখানে আপনাদের ২৫ থেকে ৪০ হতে হবে বয়সের সময়সীমা এবং আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে। সাথে যদি আপনার এক্সট্রা কোয়ালিফিকেশান থাকে, যেমন আপনার যদি এনসিসি সার্টিফিকেট থাকে বা আপনার যদি সিভিকের ভলান্টিয়ার্স, আপনি যদি আগে সিভিক ভলান্টিয়ার হিসেবে কোথাও কাজ করেছেন বা আপনার যদি সিভিল ডিফেন্স সার্টিফিকেট থেকে থাকে, আপনি কিন্তু আগে প্রেফারেবল হবেন, অর্থাৎ আপনি আগে সুযোগ পাচ্ছেন এখানে। তো অবশ্যই আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের সিভিক জিআরপি যে থানা রয়েছে, অর্থাৎ সিভিক ভলান্টিয়ার যেখানে নেওয়া হয় আপনাদের নিকটবর্তী যে পুলিশ স্টেশন সেখানে পাবেন, সেখানে খোঁজ নিন। এই ধরনের ফর্ম সেখান থেকেই দেওয়া হয়, ইনফ্যাক্ট সেখানে প্রতি বছরই এই ধরনের রিক্রুটমেন্টস করা হয় এবং গত দু বছর ধরে যারা রিক্রুটমেন্টস, যারা মানে চাকরি করছে তাদের চাকরির মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে। ইনফ্যাক্ট তারা ছ মাস ধরে করছে, ছ মাসের চুক্তিভিত্তিতে নেওয়া হলেও এখনও তাদেরকে কিন্তু তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়নি, বর্তমানে বহাল তবিতে তারা কিন্তু তাদের চাকরির মেয়াদ চালিয়ে যাচ্ছেন এবং প্রতি মাসে কিন্তু স্যালারিও ঠিকঠাক টাইমে পেয়ে যাচ্ছেন। তো যেটা জিআরপি থেকে নেওয়া সেটা কিন্তু অ্যাকচুয়ালি সিভিক আপনাদের হোমগার্ড। তো আপনারা যদি এখানে ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই এখানের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আপনাদের নিকটবর্তী পুলিশ থানায় যোগাযোগ করতে হবে বা আপনাদের নিকটবর্তী জিআরপি থানায় যোগাযোগ করতে হবে। তো এই ধরনের ভিডিও বা এই সম্পর্কিত যদি আরও ডিটেলস আপনারা জানতে চান, কারা চাকরি করছে তাদের আইডি প্রুফ সমেত এবং আমি তাদের ইন্টারভিউ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, তার জন্য অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আরও ডিটেলস পাওয়ার জন্য আমি চেষ্টা করব পরবর্তী ক্ষেত্রে আপনাদের জন্য এই ধরনের আরও ডিটেলস ভিডিও নিয়ে আসার।
আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল সুস্মিতা 2020। আর এই ধরনের যদি চাকরি রিলেটেড আপডেট পরবর্তী ক্ষেত্রে আপনারা পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাকে ইন্সপিরেশন দেবে আগামী দিনে আপনাদের জন্য এই ধরনের হেল্পফুল চাকরির আপডেট নিয়ে আসার।